যেদিন ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে সেদিন তো মার্কেট একটা বড় রকম ধাক্কা খাবে, এবং দেখা যাবে যে অনেকেই কিন্তু সেই জায়গায় শঙ্কার একটা জায়গা তৈরি হবে। তো আগে থেকে কি আপনারা যে আলোচনা করেছেন সেখানে কি আগে থেকে কোনো লং টার্ম ইনিশিয়েটিভের বিষয় এসেছে? যে আমি ইতিপূর্বে যে কথাটা বলেছিলাম লং টার্ম পলিসির ক্ষেত্রে প্লাস শর্ট টার্ম মেজার যেটা বললাম, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে বাংলাদেশ ব্যাংকের যে মানে ইন্টার রেগুলেটরি যে মিটিং সেটা করে যদি এই মেজারগুলো নেওয়া হয় তাহলে এটা একটা মানে যদি এই মুহূর্তে ফ্লোর প্রাইস উঠাই দেয় তাহলে আমাদের ইফেক্ট কী হবে? আমরা ধারণা করতেছি হয়তো মার্কেট ফল করবে 10-20% বা 30% ফল করবে এখনকার যে অবস্থা আছে, কিন্তু এটার পক্ষে বিপক্ষে যেরকম মত আছে, কেউ চাচ্ছে যে এটা ফল করলো তারপর তো এক পর্যায়ে এটা আবার তার আগের অবস্থানে নর্মাল প্রাইসে চলে আসবে। এখন তো প্রায় 80% শেয়ার ফ্লোর প্রাইস যেটা আপনি বলতেছেন, অর্থাৎ এই অবস্থায় বায়ারলেস বিক্রি করতে পারতেছে না কেউ, মানে সার্কিট ব্রেকার বা ফ্লোর প্রাইসে আটকা পড়ে আছে। কিছু শেয়ার তো ফ্লোর প্রাইস থেকে সরানো হয়েছে, তো এরকম যদি আস্তে আস্তে কিছু সরানো হয়, সরানো যেটা হয়েছে আমি বলি সেটা সেটা ধরেন 168টা বা কেউ 69টা যেটাই বলি আমরা 1% ডাউনে সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে, কিন্তু 1% তো আসলে এটা 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 দিল অনেকে বলতেছে যে 1% দিল এটা এসএসসি তো মার্কেটের স্বার্থ বিবেচনা করে এটা দিচ্ছে, তারপরেও কিন্তু মার্কেট দেখেন প্রতিদিনে পড়তেছে প্রতিদিনে পড়তেছে। সেটা যে এখন মেজার যেগুলো পলিসিগত নিতে হবে, পলিসিগত আমি ইতিপূর্বে যে কথাগুলো বলছি সেটা পাশাপাশি আরেকটা যে জিনিসটা আমি মনে করি দরকার, অনেকেই এটা বলতেছে যে আমাদের এখানে ফান্ড ফ্লো বাড়াইতে হবে, ফান্ড ইনজেকশন অর্থাৎ ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট যদি বাড়ে তাহলে তখন সাধারণ বিনিয়োগকারীরাও মার্কেটে এগিয়ে আসবে। যখন ফান্ড ফ্লো এসে যাবে অর্থাৎ মার্কেট ট্রেড ভলিউম বাড়তে থাকবে তখন আস্তে আস্তে জায়গাটাও আস্তে আস্তে গণ মানে বাড়তে থাকবে। ফাইনালি আপনাদের মিটিং এ কি সিদ্ধান্ত হলো? মিটিং এ যেটা ভাবে চাচ্ছে জন্য কি ওনারা বাংলাদেশ ব্যাংকের সাথে কোনো আলোচনা করছে? এই যে আমাদের যে পলিসি যেটা বললাম আমি রিক্সাইটেড অ্যাসেট 120 মানে 125% রাখতে হবে বা 200% রাখতে হবে, এটার ব্যাপারে অলরেডি আছে চেয়ারম্যান নোট করছে, উনি বলছে এটা বাংলাদেশ ব্যাংকের সাথে উনি বসে এটার সমাধান করার জন্য ইনিশিয়েটিভ নেবেন, আর বাকি যে পলিসিগত যে সাপোর্টগুলো সেগুলোর ব্যাপারও ওনারা যথেষ্ট আন্তরিক, এগুলো হয়তো ইমিডিয়েটলি ওনারা মেজার নেবে। তো আমাদের একটা পজিটিভ ধারণা যে এই আমাদের মার্কেটে একটু ভালোর দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ হচ্ছে আমাদের এখন আগের মতো ডলার ক্রাইসিসটা নাই, এক নাম্বার টু হলো আমাদের জ্বালানি তেল আগের চাইতে কম রেটে ইম্পোর্ট করতে হচ্ছে, সেখানে ডলার কম ইনভেস্টমেন্ট লাগতেছে, নাম্বার থ্রি হলো আমাদের এখন রিমিটেন্স ফ্লোটাও বাড়তেছে বিদেশি থেকে আসতেছে, নাম্বার ফাইভ হলো IMF-এর ফান্ডটা যদি ফার্স্ট ইনস্টলমেন্টটা যদি আমরা পেয়ে যাই ধরেন ফেব্রুয়ারি মিডলে তাহলে আরেকটা ফ্লো বাড়ে যাবে। সুতরাং আমরা সামনের দিকে ভালোর দিকে আশা করতেছি বা ভালোটাই আশা করতেছি।